গেছিলেন তো লোভে পড়ে, এখন বোধহয় বকরার ভাগটা কম হচ্ছে সেই জন্য ক্ষোভ। এখন তো বুঝছেন কোথায় গেছেন, মমতার হাত যার মাথায় পড়েছে সে হয় জেলে যাবে আর তা নাহলে তার জীবনের সর্বনাশ হবে। এইটা যত দ্রুত তৃণমূলের মধ্যে যদি কেউ ভালো থেকে থাকেন, নেতাদের মধ্যে কেউ আছেন বলে মনে করি না, অনেক সাধারণ কর্মী আছেন যারা ভালো, তারা যত দ্রুত বুঝবেন ও দল ছাড়বেন তত মঙ্গল তাদের নিজেদের। টিএমসি তো একটা খিচুড়ি পার্টি হয়ে গেছে এখন, আমরা জানি না তাপস অবস্থান কি চলেছে, তিনি তো অনেক কিছুই পেয়েছেন পার্টিতে এসে, এখন কি চাইছেন? এটা হতে পারে ওনার এলাকায় সম্মেলন হচ্ছে আর উনি ডাক পাচ্ছেন, এটা দৃষ্টিকটু বটেই, অসম্মানজনকও বটেই, কিন্তু এটা আমার মনে হয় ওই পার্টিতে যারা আছেন তারা মানিয়ে নিয়ে এইভাবে করে খাওয়ার জন্য টিকে থাকেন, এটা হয়তো অসুবিধা হয়েছে তাপসবাবুর, এটা ওনাদের পার্টির ব্যাপার, আমাদের খুব বেশি কিছু বলার দরকার নেই ব্যাপারে। এগুলো সব মানে এই মানে ওনার যা দুঃখ আছে সেগুলো মিটে যাবে, এটা আমি মানে আমি নিশ্চিত। আমার সঙ্গে কদিন আগেও তো উনি আমায় কালী পুজোর আমন্ত্রণের জন্য ফোন করেছিলেন, তাপসদার সঙ্গে আমার যোগাযোগও থাকে, আমি আবার কথাও বলবো, আমাদের নেতৃত্বও বলবেন। যদি কোনো জায়গায় দুঃখ পেয়ে থাকেন সেই দুঃখটাও যেমন নিশ্চয়ই দুঃখ পেতেই পারেন একটা কর্ম, আবার এটাও ঘটনা উদ্যোক্তারা কোথায় কোনোভাবে হয়তো মিস করে গেছেন যেটা যাওয়া উচিত হয়নি বা হয়েছে তাদের ব্যাপার, বাট তাপসদার দুঃখ থাকবে না এইটুকু আমি নিশ্চিত বলে দিতে পারি। কারণ তৃণমূল কংগ্রেসের তিনি একজন মানে নিশ্চিত ভাবে একদম দক্ষ সংগঠক, কর্মী, সেনাপতি, যা যা হয় তাপস চট্টোপাধ্যায় মন প্রাণ দিয়ে তৃণমূলটা করছেন। ইকো পার্কে মুখ্যমন্ত্রীর ডাকা বিজয়া সম্মেলনীতে ডাক না পেয়ে বিস্ফোরক তাপস চট্টোপাধ্যায়, নাম না করে তাপসের নিশানায় কি সব্যসাচী দত্ত? দলে দুটি শ্রেণী, বাবু ও চাকর, চাকরেরা ডাক পান না, কি বলেছেন তিনি শুনবো। আমি এই অনুষ্ঠান সম্বন্ধে কেউ জানি না, আমি নিজে আমন্ত্রিতও ছিলাম না, আমি জানি না, এটা গত বছরও হয়েছিল, তখন আমি পার্থ চট্টোপাধ্যায় শিল্পমন্ত্রী ছিল, ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, তখনও কোনো সদার্থক উত্তর পাইনি, যাই হোক আমি প্রথম বিধায়ক, আমি জানি ঠিকই জানি না, তা আমি তার অন্য কিছু বলতে পারবো না, কারণ আমি নীতিগতভাবে ধরুন সাম্প্রদায়িকতা বিরোধী, হয়তোবা আমার কাজটাই হয়তো এ ধরুন দশমীর দিন একটা সাত বছরের বাচ্চা মারা গেছে সারাদিন বার্নিং গার্ডে থাকা, এটা বোধহয় আমার কাজ বা স্ট্যাটাস বোধহয় এই ধরনের প্রোগ্রামে বোধহয় যাওয়ার উপযুক্ত না, কারণ আমার নিজের বিধানসভায় হচ্ছে, এটা শুনে আমি খুব লজ্জিত হই, মানুষ যখন জিজ্ঞাসা করে মিথ্যা কথা বলে চোখ ঢাকতে হয়, এটা কেন হয় আমি জানি না, আমার ধারণা মুখ্যমন্ত্রী একে এই ব্যাপারটা ঠিকমতো করে বলা হয় না, আমাদেরও বলার সুযোগ নেই, আমাদেরও কীভাবে যেতে হবে জানি না, আর আমি ধরুন আমি অত্যন্ত ওনাকে শ্রদ্ধা করি, উনি আমাকে দলে বিধায়ক করেছেন, আমি কাজের মধ্যে দিয়ে বিষয়টাকে রাখি, তবে যাদের উপস্থিত আছে তাদের অনেককে দেখে আমার মনে হয় আমি কি তাদের মধ্যেও পড়ি না, আমি বোধহয় দুষ্টু বিষ্টু থাকি বোধহয় ইলেকশন 2021 ইলেকশনে, এখন বোধহয় আমি বোধহয় শুধুই দুষ্টু, নালে আমার চান্স হয় না কেন, এরকম একটা বিষয় হতে পারে না, কবে জনপ্রতিনিধি বিধায়ক একটা দায়িত্বশীল পদ, এটা শুধু আমার কাছে অপমান নয়, আমার নিউ টাউনবাসীদের কাছেও অপমান, সকাল থেকে উঠে রাত্রির অবধি পরিশ্রম করি, আমার মনে হয় আমরা হচ্ছি পরিশ্রমী কর্মী, মানে যেমন বাবু আর চাকরদের মুখে ট্যাটাস থাকে আমরা বোধ হয় সেকেন্ডটার মধ্যে পড়ি, আমরা মনে হয় এর মধ্যে পড়ি না, এই জন্যই আমরা অভিযোগ আমার যে নিউ টাউনে কোনো প্রোগ্রাম হলে আমি বাধ্য হয়ে যাই। পরপর দুবার বিজয় সম্মেলনীতে আমি দেখলাম যে আমি বিধায়ক হওয়ার পর এরকম একটা বিষয় নেই, আমি ভাবি না, আমি এখনও বুঝতে পারিনি যে কীভাবে মানে নিমন্ত্রণের সিস্টেমটা কী বা কাদের বলে, স্থানীয় বিধানসভার বিধায়ককে বাদ দেওয়া এটা কোনো বিষয় না, যদি বুঝতাম যে একটা ট্যাটাস ভেবেছেন কারুকে আলাদা কথা, হয়তো আমি খুব ভালো গান গাইতে পারি না, হয়তো বা আমি ভালো ড্যান্স করতে পারি না, হয়তো বা দেখুন আমি ভালো করে নেত্রীকে গালাগাল দিতে পারিনি, এক সময় সিপিএম করতাম, পলিটিক্যাল লড়াই ছিল সেটা আলাদা কথা, কিন্তু মুখ্যমন্ত্রী আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু বামপন্থার প্রতীক বলে মনে করেছি, হয়তো বা আমার বাড়ি গিয়ে পার্সোনাল কথা বলার কোনো সুযোগ নেই, এই জন্য হয়তো আমার কাজটা বিষাদ হয়ে ওঠে, আমি মানুষের প্রতি ভরসা রাখি, আস্থা রাখি, নেত্রীর প্রতি ভরসা রাখি, আমার কাজের স্টাইলটাই এরকম, মনে মনে একটুখানি দুঃখ পাই তখন মনে হয় যে ঠিক আছে, আরে বাড়ির যিনি মানে কাজের লোক তার স্থান হয় যখন বিষয়টা থাকে, আমরা হয়তো এই কাজের জন্যই জন্মেছি। পার্থ চট্টোপাধ্যায়কে আপনি জানিয়েছিলেন বললেন, সেটা কি বিজয় সম্মেলনীতে না আমন্ত্রণ এরম গত বছর হওয়ার পর বিধানসভায় গিয়ে আমি বললাম যে পার্থ তো আমার কোথায় নাকি আচ্ছা মানে ব্যাপার, এটা তো এরকম ব্যাপার কী বললেন আমি ঠিক এখনও আমি বুঝতে পারলাম না, তো উনি সিনিয়র ছিলেন, আমি ওনাকে আর মুখেরও বলিনি, সেদিনকেও আমি নিজেকে খুব অপমানিত বোধ করেছি, আজকেও আমি সেটাকে করছি। আমার একটা দলে যোগদান করার পরও দেখেছি একটা শ্রেণীর অংশ অন্য কিছু করতেন মানে নতুন না করাটা, সেটা আমরা ভেঙেছি সবাই মিলে, এরকম আমি মেনে নিয়েছি, ঠিক আছে একটা বাড়িকে ট্যাটাস থাকে, একজনটা বাবু একজনটা চাকর, আমরা বোধহয় সেকেন্ড শ্রেণীতেই পড়ি বিধায়ক হিসেবে, আমি কেন বলছি বুঝতে কথা কিছু কিছু বুঝে নিতে হয়, মুখে বলা যায় না, আমি কার
যারা আমন্ত্রিত, যারা 2021 বলল বেগম মমতা বন্দ্যোপাধ্যায়, যারা আমন্ত্রিত আর তো মাত্র কটা দিন, তারা একদম সুন্দরভাবে আমন্ত্রণ থাকেন। আমি জানি না, সেটা আমার কোনো সুযোগ থাকলে বলার বলবো যে এই আমন্ত্রণে দেখতে সুন্দর হতে হয় কি না, ফেস ওয়াশ করে যেতে হয় কি না, কেন জানি না, আমার আমার নিজের ধারণা, মুখ্যমন্ত্রীরা জানেন না, আমার নিজের ধারণা যেরকম ব্যাপার ব্যবহার করা হচ্ছে, কোনো একজন কেউ কেউ আমার এই কর্মকাণ্ডটাকে চাপা দেওয়ার জন্য সোচ্ছা, সেটা সুযোগ হলে মুখ্যমন্ত্রীকে আমি বলবো, কারণ আমার এটা অভিমান আছে, ক্ষোভ আছে যে দিদি শুধু একজনকে চাইলে হয় না, আর যারা সকাল থেকে রাত্রি অবধি পরিশ্রম করে তাকে সম্বন্ধে অ্যাসেসমেন্ট করুন। হয়তো আমি CPM থেকে এসেছি, আমার এখনও বোধ হয় ইন্টিগ্রিটি নিয়ে কিছু কোশ্চেন আছে, তা সেটা আমার প্রমাণ করতে হবে আগামী দিনে। আমি যারা সাম্প্রদায়িকতার সঙ্গে হাত তাদের আমি ঘৃণা করি।